আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে হঠাৎ করে ভিডিওটা শুরু করা, আমি আজকে আসছি ইমিগ্রেশন অফিসে, কেননা সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা মূলত 3 মাসের দিয়ে থাকে প্রাথমিকভাবে, তারপর সাউথ কোরিয়াতে এসে এলিয়ান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এলিয়ান কার্ডের জন্য অ্যাপ্লাই করলে 2 থেকে 3 সপ্তাহ, এমনকি 4 সপ্তাহও লেগে যেতে পারে আপনার ইমেইল আসার জন্য। ফিঙ্গারপ্রিন্টের জন্য যখন ইমেইল আসবে, তখন আপনার যে আঞ্চলিক ইমিগ্রেশন অফিস সেখানে যেতে হয়, এবং সেখানে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর খুব দ্রুতই আপনার এলিয়েন কার্ডটি এসে যাবে। এবং এলিয়েন কার্ডে 1 বছরের ভিসা থাকবে, প্রতিবারই আপনার এলিয়েন কার্ডে 1 বছর করে ভিসা বাড়াবে সাউথ কোরিয়া ইমিগ্রেশন অফিস। এটাই মূলত সাউথ কোরিয়ার ইমিগ্রেশন সিস্টেম স্টুডেন্টদের জন্য। তো অন্যান্য ভিসার জন্য যে ইমিগ্রেশন সিস্টেমটা কি এটা সঠিক জানি না, তো আস্তে আস্তে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিসা সম্পর্কে খুব ভালো ভালো ভিডিও আসবে। আমি একেবারে ইমিগ্রেশন অফিসের সামনেই আছি, এই যে এই বিল্ডিংটা দেখছেন, এইটাই মূলত ইমিগ্রেশন অফিস। অবশ্য আমার একটু লেট হয়ে গেছে ইমিগ্রেশন অফিসে আসতে, এজন্য 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, কেননা তাদের 12টা থেকে 1টা পর্যন্ত লাঞ্চ টাইম, আর আমি পৌঁছাইছি একেবারে 12টার সময়। এজন্য মূলত আমার ওয়েট করতে হচ্ছে এখানে। তখন মনে পড়লো যে একটি ভিডিও তৈরি করে ফেলি, কেননা কোরিয়ার ইমিগ্রেশন সিস্টেমটা নিয়ে অনেকেই জানতে চাই, বিশেষ করে স্টুডেন্টদের যে ভিসা সিস্টেম, এই সিস্টেমটা সম্পর্কে অনেকেই কিন্তু জানতে চাই। এজন্যই মূলত ভিডিওটা করা। আশা করি সামান্য হলেও আপনারা এই বিষয়ে জানতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।